চোখ শক্ত আছি, আমার গার্ডসটা শক্ত আছে। কোরআন শরীফ শপথ করায় যখন আমাকে বলল কারো সঙ্গে যোগাযোগ করতে পারবা না তিনি ব্যতীত, আপনার পয়েন্টটা ধরবেন, তিনি ব্যতীত, আমি যখন কান্না করলাম, আমি যখন চিৎকার করলাম, আমাকে যখন কোরআন শপথ করার পরেও মারলো একের পর এক, আমি বর্ষা কিন্তু তার কাছে প্রত্যেকবার ভয়েস দিছি, প্রত্যেকবার ভিডিও পাঠাইছি, প্রত্যেকবার, কারণ নট এ সিঙ্গেল পার্সন আমার সাথে কমিউনিকেশন ছিল না তার কাছে। এখন যখন আমি ওই ফুটেজগুলো চাই, সে আমাকে বলে দিবে না। আমি যখন বলতেছি মেসেজে যে আমাকে সেই জিনিসগুলো দিয়ে দাও, আমি তোমাকে যে আমি ওই সময় পাঠাইছি, কারণ তখন তো আমি কাউকে ট্রাস্ট করতে পারি না, আমার এখান থেকে ডিলিট করে দিছি, রাসেল যেন আমাকে মারধর না করে, আমাকে সেই এভিডেন্সগুলো দাও, আমার মামলার জন্য লাগবে। তার যদি সৎ নিয়ম থাকতো, সে কী করতো? সাথে সাথে আমাকে সেই এভিডেন্সগুলো ফরওয়ার্ড করে দিত, যেগুলো আমি হোয়াটসঅ্যাপে তাকে দিয়েছি। সে কিন্তু আমাকে সেই এভিডেন্সগুলো দেয় নাই। তার মানে আমার আমার যে আমানতটা তার কাছে রেখেছি সেটার খেয়ানত সে করে দিল, এবং সেখানে তার একটা বড় উইক পয়েন্ট আছে। হ্যাঁ, অনেক বড় একটা উইক পয়েন্ট আছে। তারপরে আসেন যে যখনই দেখলো যে রাসেল আমি মিলে যাই, যেদিনই দেখছে রাসেল আমি একসঙ্গে হয়তো একটা টিকটক, হয়তো একটা রিলস হাসতেছি, অথবা মাঠটার খেয়েও চিন্তা করছি সংসারটা বাঁচাই। ভাই, আমরা নারী, দিন শেষে সংসার বাঁচানোর জন্যই আমরা সর্বোচ্চ চেষ্টা করি, প্রত্যেকটা নারী, বাঙালি নারী যে সংসারী, সাংসারী, সে এটাই চেষ্টা করবে। তো আমি কি করেছি দেখেন, যখনই ওই যে রাসেল ভিডিওগুলো ছাড়তো আমার পেজ থেকে, যে আমি রাসেল কোথাও ভালো মুহূর্ত কাটাচ্ছি, সে হাঁসের মাংস পছন্দ করতো, 300 ফিট নিয়ে নিয়ে হাঁসের মাংস খাওয়াতাম, তারপরে সে যেই ধরনের খাবার দাবার, ইলিশ মাছ পছন্দ করতো, এই ভিডিওগুলো দিতাম, বা আমার কোনো একটা প্রিয়ার এসেছে খাবার সেটা ভিডিও করছি, যখনই এগুলো দেখতো তখনই তার মাথাটা খারাপ হয়ে যেত। অ্যান্ড ওই মোমেন্টে, ওই দিনই সে কী করতো, ওভার দ্য ফোন তাকে গাইড করতো। ওই যে বলেছিলাম তার সামনে, আপনারা মনে করে দেখেন, সে তুমি উঠতে বললে উঠতো আর তুমি বসতে বললে বসতো, তুমি অস্বীকার করতে পারবা? আমি বর্ষা কিন্তু ছাড়ি নাই, তার মুখোমুখি ছাড়ি নাই, আপনারা তার সাক্ষী, গণমাধ্যম তার সাক্ষী। আরেকটা বিষয় যোগ করি, সেটা হচ্ছে যে শুনেছি যে ওনার একটা গোপন বাংলা বাড়ি আছে, আসলে ওখানে মূলত কি হয়? আপনি তো নিজেও গিয়েছিলেন। গোপন বাংলো বাড়ি বলতে, আমি তো ওখানে গিয়েছি আমার মেন্টালি রিফ্রেশের জন্য। আমাকে বলছে যে আমার সাথে দুদিন থাক, আমি দুদিন থেকেছি, দুদিন না দেড় দিন, দেড় দিন থেকেছি। তারপরে দেখলাম রাসেল খুব শাউট করছে, রাসেল পছন্দ করছে না, পরে রাসেল আমাকে বললো যে বর্ষা আমি বা তুমি চলে আসো, আমার ভালো লাগছে না। তো বাসায় আসার পরে রাসেলের কাছ থেকে অনেক কিছু জানলাম যে ওই বাংলো বাড়িতে অনেক কিছু ঘটে যেগুলো আসলেই, মানে কি বলবো, মুখ দিয়ে আমি উচ্চারণ করতে চাই না, এটার দায়িত্ব গণমাধ্যমের এবং আইনের, আমার না। আচ্ছা আপু, একটু যদি বলেন যে অনেকে বলছে যে আপনি রাসেল গেটের ট্যাবলেট বিয়ে করছেন, আসলে এই বিষয়টা একটু ক্লিয়ার করুন। ট্যাবে ফেলে বিয়ে, আপনাদের একটা রিলেশন শুনেন, সে একটা জায়গায় বলছে সে আমাকে বলেছে নক দিয়েছে, ফেসবুক আইডি নিছে, অন্য জায়গায় বলতেছে আমি তারে নক দিছি। তো আসলে সত্য মিথ্যা তো আদালত সেটার বিচার করবে ডেফিনেটলি, কিন্তু সত্য এটাই যে সে আমাকে নক করেছে, এবং সত্য এটাই বিয়ের প্রস্তাবটা, কেউ আমার সাথে প্রেম করতে আসলে আমি তাকে এক্সেস দিব না, আমি দেই নাই তাকে এক্সেস, আমি সেই ফিলটাই তাকে দেই নাই প্রেম করার। আমি বলছি বিয়ে করবেন, সে বলছে হ্যাঁ, এবং যদি আমি ট্র্যাপে ফেলে বিয়ে করতাম তাহলে কোথায় করতাম? আদালতে, অথবা করতাম কাজী অফিসে। আমি বিয়ে পাবলিকলি গণমাধ্যম নিয়ে করতাম না, আমার বিয়েতে তো গণমাধ্যম ছিল, অন লাইভ 4টা পেজে লাইভ হয়েছে। কেউ কেউ বলছে আবার এটাও যে বিয়েটা রাসেল তো কালকে করতে, আজকে বর্ষা বলছে না বিয়ে হবে না, আমি বলছি না বিয়ে আজকেই হইতে হবে, সেটার প্রমাণও আমি আদালতে দিয়ে আসছি। বিয়েটা আসলে বাংলা বাড়িতে হওয়ার কথা ছিল, বুকিং করেছিল না, বিয়েটা অন্য একটা রেস্টুরেন্টে বুকিং ছিল 17 তারিখে, পরে এটাকে তার যেই কথিত সুগার মাম্মি, সেই সুগার মাম্মি এটাকে ডেটটাকে সামনে নিয়ে আসে।